পাণ্ডবেশ্বরের কেন্দ্রা ছাতাধরা এলাকায় দলিত কিশোরী শ্লীলতাহানির প্রতিবাদে দলিত সমাজে পাণ্ডবেশ্বর থানা বিক্ষোভ। কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা ছাতাধরা এলাকায় দুজন ব্যক্তি এক কিশোরী শ্লীলতাহানি করে বলে থানায় অভিযোগ করে দলিত সমাজের লোকজন। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় বলে মঙ্গলবার দুপুরে দলিত সমাজের নারী সুরক্ষা ও দোষী ব্যক্তিদের কঠিন শাস্তির দাবিতে পাণ্ডবেশ্বর থানার সামনে বিক্ষোভে সামিল হয় দলিত সমাজের মহিলা ও পুরুষ। সংবাদ মাধ্যমকে ভূঁইয়া কমিটির প্রেসিডেন্ট জানান, বহু বছর হয়ে গিয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আদিবাসীদের এখন পর্যন্ত কেউ স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে গণ্য করেন না। তিনি আরও জানান, আজকে থানায় দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ঘটনা আপনি জানেন, পুরো এলাকার মধ্যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু স্বাধীনতা কেউ মানতে চায় না। একটা সমাজের একরকম লোক আছে, এরকম একটা একতত্ত্বের লোক আছে, যিনারা আমাদের আদিবাসীর মানুষকে ওনারা নিজেকে গোলাম ভাবেন, কিন্তু আমরা বাবা সাহেবের সংবিধান কনস্টিটিউশন মেনে চলি। আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল তার আমরা প্রতিবাদ জানিয়েছি। কি অত্যাচার হয়েছিল? আমাদের একটা মেয়েকে নিয়ে একটু টিচিংয়ের ম্যাটারের মতন হয়েছিল, তাকে নিয়ে আমরা অভিযোগ জানিয়েছিলাম। পাশাপাশি তার বাড়ির লোকদের সঙ্গে কথা হলো, কি ছেলে একটু পরীক্ষা আছে, এ আছে, বসে আমরাও বুঝলাম কি ও মনে ইচ্ছা করে হয়তো বলেনি, হয়তো বলে ফেলেছে কিন্তু সব টার্গেট করে বলেনি। তাই আমরা আজকের দিনের মতনে আমরা বিদ্রোহ করলাম, কিন্তু আসছে সময় যদি আবার আমাদের মেয়েদের সঙ্গে, আমাদের মহিলার উপরে, আমাদের আদিবাসীর যদি উপরে হয়, আমরা কিন্তু এক পা এক ইঞ্চি ছেড়ে কথা বলব না। থানায় কি করতে এসেছিলেন আজকে আপনারা? থানায়তে আমরা জানাইতে এসেছিলাম, দুপক্ষকে যে ব্যাপারটা জানলাম, বড়বাবুকে জানাইলাম, আলোচনা হলো, দুপক্ষে এসেছিলেন, এসে কথা হলো। পাণ্ডবেশ্বর থেকে হরিঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।